নমস্কার বন্ধুরা, অস্বস্তিকর বাড়বে আবার আবহাওয়া, নাকি বর্ষা আসছে কি জানালেন আবহাওয়া দপ্তর থেকে? এবং এরই সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কি প্রভাব পড়বে এবং কোন কোন জেলায় ঝড় হওয়ার সাথে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, তা এই সম্পূর্ণই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার এখন পরিস্থিতি কেমন রয়েছে। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অল পে সিলেক্ট করে রাখবেন, এতে লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, কী বলেছে যে অস্বস্তিকর কাটবে আবহাওয়া নাকি বর্ষা আসছে? দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলায় যেমন বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ এই সকল জেলায় আগামী দুদিনের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তাপ প্রভাবের সতর্ক দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, কলিম্পিক অঞ্চলে দুই দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তিন দিনের মধ্যে আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও চার পাঁচ দিন মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টি কোনো সম্ভাবনা নেই এবং তার প্রভাব সতর্ক দেননি আবহাওয়া দপ্তর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি গণ্ডি ছুঁয়ে ফেলেছে। শনিবার উপকূলীয় জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তাপ ও প্রবাহ সতর্ক জারি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে বুধবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি, মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করা হয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতিতে চরম অস্বস্তিকর থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রবিবার ও সোমবার পরিস্থিতি চরম হয়ে উঠবে। কলকাতায় সকালে পরিস্থিতির তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 36 থেকে 87%। এবার প্রাক বর্ষা জলীয় বাষ্পে পরিণত তাপপ্রবাহ চলবে। এবার পশ্চিমাঞ্চলে জেলায় ছাড়া রাজ্যে বাকি অংশে আর্দ্র ও এবং খুব উষ্ণ গরম হওয়ার অফিসের তরফ থেকে এমনই জানান, পারদের চড়তে অবস্থানে চরম হয়ে উঠবে 6 থেকে 7 জুন।